আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা বরফি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো সকলের কাছে অনুরোধ করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ছোলার ডালের বরফি বা হালুয়া তৈরি করতে চলেছি। এখানে 350 গ্রাম ছোলার ডালকে আগে থেকে ভিজিয়ে রেখে প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করলে হবে না, এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ব্লেন্ডার বা শিলনোড়াতে এটাকে আমি পিসে বা ব্লেন্ডার করে নেব। আমি এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই ঘনত্বটা রাখতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। আর এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি কিছু কিশমিশ। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। চলে যাচ্ছি সরাসরি চুলাতে। এবার এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে ক্যারামেলের জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একদম লো হিটে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। ক্যারামেলটা হয়ে গেছে প্রায়, এবার আমি হালুয়া দিয়ে দিচ্ছি। বেটে রাখা ডালটা আমি দিয়ে দেব, আর একসঙ্গে সব ডালটা এখন দেব না, একটু মিশিয়ে মিশিয়ে দেব, আর ক্যারামেলটা খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ক্যারামেল করতে অসুবিধে হলে দরকার নেই, আপনারা ঘিয়ের মধ্যেই এই ডাল বাটাটা দিয়ে দিতে পারেন। ক্যারামেল করলে দেখতে সৌন্দর্য হয় আর গন্ধটাও ভালো আসে। এবার চুলার ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একদম নিচ থেকে ধরে গেলে কিন্তু হালুয়ার টেস্টটা
থাকা বেল অপশনটি অল করে দেবেন, যাতে করে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা রুটি পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন, কিংবা শুধুও খেতে পারেন। খালি মুখে যদি এরকম একটা হালুয়া আইটেম হয় ভালোই লাগে। দেখার সৌন্দর্যের জন্য আমি কুচিয়ে রাখা কিছু কাজু কিশমিশ উপরে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি দেখাবো কিভাবে এই হালুয়াটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। আমি একটু খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে। আমি গরম গরম কাটতে গিয়েছিলাম তাই একটু ভেঙে গিয়েছিল, আপনারা একটু ঠান্ডা করে নিয়ে তারপরই কাটবেন, দেখবেন খুব সুন্দর এই বরফিগুলো কাটতে পারবেন। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, অনেক সুন্দর, অনেক মজার হয়েছে। এবার আমি একটা, এখানে আমি হটপট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টিফিনের মধ্যে রাখতে পারেন। তো আমি একে একে এখানে এইভাবে সাজিয়ে, এইভাবে করে যদি ফ্রিজের বাইরে রাখেন, এখন শীতকাল, 3-4 দিন অনায়াসে ভালো থাকবে। আর যদি ফ্রিজের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু আরও বেশি দিন ভালো থাকবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমারও বললাম। আর ভিডিওর সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।